সামনে এখন দুজনের খুব ব্যস্ততা, প্রথমত পুজো, দ্বিতীয়ত বিয়ে, আর তাই লাস্ট মিনিট শপিংয়ে ব্যস্ত গৌরব এবং রিধিমা। তাই তো, শুধু পুজোর জন্য শপিং তো হচ্ছে না, দুটোর জন্যই শপিং হচ্ছে, তাই তো? মানে পুজো এবং বিয়ে দুটোর অজুহাতেই প্রচুর শপিং হচ্ছে, এইটুকু বলা যেতে পারে আর কি। কিন্তু শপিং কি কমপ্লিট? মানে মেয়েদের শপিং কমপ্লিট হয় না কোনো সময়, বাট স্টিল হ্যাঁ, মানে সেইভাবে দেখতে গেলে তো আমরা সারা বছরই শপিং করি, তাও পুজোর আগে শপিংটা করতেই হয়। সো এই একইভাবে, আর আমার তো ডাবল অজুহাত আর কি শপিং করার, তো শপিংটা লাস্ট মোমেন্ট অবধি চলবে আমার মনে হয়। পুজোয় যখন শপিং করো তখন কি মানে গৌরবদা তোমায় কিনে দেয় বা তুমি গৌরবদাকে পছন্দ করে দেয়, এরকম কোনো ব্যাপার থাকে যা না শপিংটা নিজেদের মতো, পছন্দটা নিজেদের? অ্যাকচুয়ালি আমাদের পছন্দটা একে অপরের সাথে খুব মেলে, তাই আর সুবিধেই হয় একে অপরকে হেল্প করে দিলে, একটা সেকেন্ড ওপিনিয়ন পাওয়া যায়। সো হ্যাঁ, মানে আমি শপিং করতে গেলে তো আমি ওকে ছাড়া খুব একটা যেতে চাই না, কারণ নিজে সিলেক্ট করি ঠিকই, কিন্তু একটা অ্যাপ্রুভালের ব্যাপার থাকে যে এটা এটা দেখো তো এম আই কারেক্ট, তো আমার কারণ আমার মনে হয় ওর চয়েসেসগুলো বেটার আমার থেকে, তো সেই কারণে ওকে নিয়ে যাই শপিং করতে। রিধিমাদের আগে কে পছন্দ করতো, মা না ভাই? মা না, মা এখনও করেন, এবং আমরা মাঝে মাঝে তিনজনে মিলে শপিং করতে যাই, মাকে নিয়ে যেতাম, মা আমাকে সাজেস্ট করে দিতেন কিছু জিনিসপত্র। আমি অ্যাকচুয়ালি জামা কাপড়ের ব্যাপারে খুব একটা বলতে কি বলছো রিধিমা দীপ? মানে আগে ওকে যে যাই দিত সেটা যদি ওর সাইজ স্মল হয়, ওকে যদি লার্জও কেউ কিছু দিত ওটাই পরে নিত, মানে এখনও ফিট কাট এইগুলো বোঝে এবং সেটা নিয়ে খুব পার্টিকুলার। আচ্ছা, তো আমি গৌরবদাকে জিজ্ঞেস করবো রিধিমাদের প্রিয় কালার কি, বলো রিধিমাদি বলবে ঠিক কি? পার্পল, ওয়ান অফ, হ্যাঁ হ্যাঁ প্রচুর ফেভারিট কালার, বাট পার্পল পিঙ্ক এগুলো খুব, পিঙ্ক ইজ নট মাই মোস্ট ফেভারিট, ইজ রেড। ও হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে, ভুল হয়ে গেল, মেয়ের কিছুদিন আগে ও আমাকে গুলি দিয়েছে, আমি কিন্তু পার্পল বলেছিলাম, ও বলছে ওয়ান অফ দ্য, বাট মোস্ট ফেভারিট রেড। রিধিমাদি দেখি, রিধিমাদি বলো গৌরবদার ফেভারিট কালার। ঠিক ঠিক বললে আমি ভুল বলবো এবার, কেন তোমার ফেভারিট ইজ ব্ল্যাক ব্লু এন্ড গ্রে এন্ড হোয়াইট, ওয়ান অফ দ্য, এরপর আর একটা রং বলো যেটা পছন্দ। না আমার বেশিরভাগ জামা কাপড়ই ওই কালারের, তো সেই সেই কারণে একটু বকাও খাই যে একটু একটু ইয়াং কালার, একটু ব্রাইটার কালার কেন কেন না, তো এখন একটু আছে, আমার কয়েকটা আছে এখন, লাল নীল হলুদ সবুজ। এবার একটু বলো বিয়েতে কে কি পরছো, মানে তোমাদের কি মানে লেহেঙ্গা, তোমার বেনারসি সেটা যদি একটু বলো। হ্যাঁ, মানে বিয়ের দিন বেনারসি পরছি আর রিসেপশনের দিন লেহেঙ্গা পরছি। আমিও একটু ট্রেডিশনালি আর কি, মানে বিয়ের দিন ধুতি পাঞ্জাবি পরছি এবং রিসেপশনের দিন স্যুট পরছি। তো রিধিমাদি তো জিম করো বললে, কিন্তু ফ্যাশন অনেক সময় আমরা ফ্যাশনে দেখি এবছর ইন পরের বছর আউট, তুমি কি সেই ট্রেন্ডটা ফলো করো নাকি নিজের মতো সাজতে পছন্দ করো? না, আমি আমি খুব আপডেটেড যে কি ইন আর কি আউট সেটা নিয়ে, কিন্তু সেখান থেকে আমার যেটা পছন্দ হয় এবং আমার মনে হয় আমাকে স্যুট করবে আমি সেইটুকুই নিই সেখান থেকে, এবং তাই জন্য খুব একটা আমার কাছে এরকম জামা কাপড় নেই যেগুলো ফ্যাশন চলে গেছে বলে আমি আর পরতে পারছি না। আমার কাছে এমন জিনিস আছে যেটা আমি আমার মনে হয় সারা জীবন পরতে পারবো। সো হ্যাঁ, মানে ওই ব্লাইন্ডলি ফ্যাশন ট্রেন্ডস ফলো করাটা আমি একদম বিশ্বাস করি না। আমার মনে হয় প্লিজ কমফোর্টেবল ক্লোথস কিনুন, সেটা মানে খুব ইম্পর্টেন্ট, কারণ প্রথমত আমাদের ওয়েদারটা তো এখানে অসাধারণই, আর আপনি যদি কমফোর্টেবল থাকেন আপনাদের এমনি দেখতে খুব ভালো লাগবে, সো সেটা মাথায় রাখবেন। ওই সিনেমায় যা তাকে এরকমভাবে জামা কাপড় পরতে দেখেছিলাম, এইগুলো একটু হয়, তবে সেগুলো করা আমার মনে হয় ভালো, এটা এক্সপেরিমেন্ট করা ভালো, তবে এটাও মাথায় রাখা উচিত যে এমন কিছু কেনা উচিত যেটা নাম্বার ওয়ান কমফোর্টেবল হবে যেরকম বললো, আর নাম্বার টু যেটা আমি সারা বছর বা আরও কয়েক বছর পরতে পারবো, তো একটু ফোরসাইট রেখে শপিং করলে আমার মনে হয় সব দিক থেকেই ভালো।
আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।